डियर फ्रेंड्स, वेलकम बैक टू माई डीएलएड मैक्रो लेसन प्लान क्लस। आज के एक नतून विषय नहीं आर चले बंधु अर्थात खूब ही मूल्यवान ता जरा सबसक्राइबर जरा व्यूअर ता प्रत्येके खूब ही गुरुत्वपूर्ण खूब इम्पर्टेंट। तो तर कथा अनुजाई आज के टपिक तृतीय श्रेणी परिवेशर मध्यकार प्राणीज खबर नामे एक उपएकक रही है जेटा खाद्य एककर अंतर्गत। यही उपएककटार ओपरे आजकल एक आलोचना करब जेहेतु एक रिक्वेस्ट करा तो टीएलएम क्य है से विषय एक आलोचना करते बला। टपिकटा खूब ही सहज। टीएलएमटा प्रथम बलार आगे एकटू साधारण उद्देश्य विशेष उद्देश्य आगे बोले नी। साधारण उद्देश्य विज्ञान जा जा थाके सेटुकु कपि पेस्ट कर लिखे देवें। विशेष उद्देश्य आपनी कि आसबें, विशेष उद्देश्य क्यों हबे, कौन प्राणी थेके आम्रा की धरनेर खाबार पाई से विषय शिक्षार्थीरा जानबे। जे रकम कि हाँस मुरगीर थेके कि पाई डिम पाई, माछ थेके माछ पाई, मुरगी पाठा छागल एगुलो थेके मांस पाई, गरु थेके बा छागल थेके दूध पाई, मौमाछी थेके मधु पाई, एई जे विषयगुलो अर्थात कौन प्राणी थेके आम्रा कि पाई से विषय जानबे। एटा किन्तु विशेष उद्देश्य होच्छे, विशेष उद्देश्य एई धरनेर लेखागुलो लिखबेन। द्वितीय नम्बर पॉइंटे लिखबेन ओई प्राणीरा ओई प्राणीदेर कोथाय पालन करा हय से विषय तारा जानबे। ओई प्राणी माने कि ओई जे हाँस मुरगी माछ तारपर छागल एदेरके कोथाय पालन करा हय से विषय जानबे। ओई प्राणीरा कि खाय से विषय जानबे। ताहले विशेष उद्देश्य तीनटी थाकबे, कोन प्राणीदेर थेके कि खा कि धरनेर खाबार पाई से विषय जानबे, ओई प्राणीरा कोथाय ओई प्राणीदेरके कोथाय पालन करा हय से विषय शिक्षार्थीरा जानबे, एबं ओई प्राणीरा कि खाय से विषय शिक्षार्थीरा ज्ञान अर्जन करबे। এটা বিশেষ উদ্দেশ্য গেল। সাধারণ উদ্দেশ্য আমার প্রচুর বিজ্ঞানের ফরম্যাট রয়েছে, ওখানে যা আছে তাই তুলে দেবেন, আর বলার কোনো দরকার নেই। এবার আসছি সহজ একদম টপিকটা টিএলএম এর। টিএলএম কি? এখানে আপনি মডেল করতেই পারেন, কিন্তু চার্ট এখানে পিকচার চার্ট এই টপিকটার জন্য ভেরি 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 ইম্পর্টেন্ট। কীরকম ধরনের চার্ট? এই যে দেখতে পাচ্ছেন এই ধরনের তিনটে, হয়তো ডিম থাকবে একটা বাটির মধ্যে, মাংস থাকবে একটা বাটির মধ্যে, মাছ থাকবে মাছের একটা ফটো, গরু দুধ, এইগুলো বিশাল বড় একটা বড় বেশ বড় একটা আর্ট পেপারের মধ্যে, যেটা ফুল সাইজ আর্ট পেপার, আর্ট পেপারের মধ্যে আপনি সুন্দর করে কাট কাট করে এরকম একদম খোপ খোপ করে একটা বক্স বক্স করে তার মধ্যে প্রত্যেকটা খাবার এরকম ফটো সুন্দর অ্যাট্রাকটিভ ওয়েতে ফটোগুলো আঁকবেন। এরকম টাইপের নয়, একটু কালারফুল হবে, চোখে লাগবে, এরকম ধরনের ফটো এঁকে আপনি চার্ট আকারে, পিকচার চার্ট আকারে অবশ্যই আপনাকে কিন্তু এই টপিকটার জন্য নিয়ে যেতে হবে। উপরন্তু আপনারা যদি চান মডেল ব্যবহার করবেন, সেক্ষেত্রে সেটাও করতে পারেন। কি করবেন? মাছ, ডিম, ডিমকে ওই মাটির তাল পাকিয়ে ওর মধ্যে হোয়াইট কালারের ফেব্রিক রং দিয়ে ডিমের মডেল হিসেবে করে নিয়ে যেতে পারেন। মাছও একইভাবে বাজারে কিনতে পাওয়া যায়, দেখবেন ওইগুলো হিসেবে দিয়ে নিয়ে যেতে পারেন। এই ফটোগুলো দেখিয়ে তাদের প্রশ্ন করতে পারেন, এটা কী বলো তো, এই ডিম কোথা থেকে আসে, মাছ আমরা কোথায় চাষ করি, ডিম কোথা থেকে আসে, তারা বলবে মুরগি থেকে, আচ্ছা মুরগি আমরা কোথায় পালন করি, এই ধরনের নানান রকম প্রশ্ন আসতে পারে। তাই আপনি মডেল হিসেবে নিয়ে যেতে পারেন, কিন্তু চার্ট পিকচার চার্ট মাস্ট এই টপিকটার জন্য। হয়েছে? আয়োজন স্তরে কি বলবেন, কুশল বিনিময় করার পর দলের সজ্জা ভাগ করার পরে ওটা আপনি বলবেন যে তোমরা কি খেয়ে এসেছো, তারা বলবে ভাত ডাল মাছ এসব বলবে তারা। মা আচ্ছা মাছ, তোমরা কে কে মাছ খেতে ভালোবাসো, কে কে মাংস খেতে ভালোবাসো, কেউ না কেউ হাত তুলবে কে কে ডিম খেতে ভালোবাসো, কে কে দুধ খেতে ভালোবাসো। তো এইভাবে বললে তারা কিন্তু কেউ কেউ উত্তর দেবে, একদম নাম ধরে আপনি বলবেন শ্যাম বলো তুমি কি খেতে ভালোবাসো, ও বলবে ডিম খেতে ভালোবাসি, বেশ তুমি বলো কি খেতে ভালোবাসো, কেউ বলবে দুধ খেতে ভালোবাসি। জাস্ট আয়োজন স্তরে এই প্রশ্ন কয়েকটা থাকবে। উপস্থাপন স্তরে গিয়ে কিন্তু আপনার এই টপিকটা আপনি লিখবেন, এই টপিকটা ডট ডট দিয়ে লিখে দেবেন বিষয়বস্তুতে। তারপরে লিখবেন শিক্ষার্থী শিক্ষক শিক্ষকের যেখানে কাজ আছে
সেখানে কি লিখবেন না প্রত্যেকটা দলকে আপনি ছবি দেখিয়ে দেখিয়ে প্রশ্ন করবেন আচ্ছা দেখো তো এখানে কি ছবি আছে বলবে ডিমের ছবি আচ্ছা তোমরা কি বলতে পারবে ডিম ডিম কোথা কোথা থেকে কোন প্রাণী থেকে পাই ওরা বলবে হাঁস মুরগি থেকে পাই বেশ আচ্ছা এই হাঁস মুরগি কোথায় পালন করা হয় ওরা বলবে পোলট্রিতে আচ্ছা এরা কি কি খায় পোকামাকড় খায় ভাত খায় হাঁস আবার গুগলি খায় এই সমস্ত থাকবে শিক্ষার্থীদের প্রতিক্রিয়াতে একইভাবে গ্রুপ বিকে প্রশ্ন করলেন আচ্ছা আচ্ছা দুধ আমরা কোত্থেকে পাই বলবে গরু ছাগল থেকে আচ্ছা এরা কোথায় থাকে কোথায় বাস করে বলবে বাড়িতে অথবা খামারে বা খাটালে আচ্ছা এই প্রাণীরা কি খায় ঘাস খায় বিচালি খায় খোল খায় ইত্যাদি ইত্যাদি খায় আচ্ছা আচ্ছা তোমরা বলো তো এই ছবিটা দেখিয়ে বলবে তোমরা বলো তো এটা কিসের ছবি মাছের ছবি এইভাবে আপনি প্রত্যেকটা ধরে ধরে কোন প্রাণী সেটা সেটা কোথায় পালন করা হয় এবং ওই প্রাণীরা কী কী খায় যেমন মাছ পুকুর খাল বিল ইত্যাদিতে পালন করা হয় কী কী খায় জলজ উদ্ভিদ পোকা পোকামাকড় ভাত খোল ইত্যাদি ইত্যাদি খায় আচ্ছা দুধ যেমন কোন প্রাণী থেকে পাওয়া যায় গরু ছাগল থেকে তারা কোথাতে কোথায় থাকে বাড়িতে খামারে ইত্যাদি জায়গায় থাকে কী খায় ঘাস বিচালি খায় মৌমাছি মধু মধু আচ্ছা এই মৌমাছির ফটো এঁকে নিয়ে যেতে পারেন একটা মৌমাছির চাক এই যখন এই যে দেখো মৌমাছির চাক আছে আচ্ছা মৌমাছির থেকে আমরা কী পাই মধু পাই তাহলে মৌমাছি কোথায় থাকে মৌচাকে থাকে তারা কী খেয়ে বেঁচে থাকে ফুলের মধু খেয়ে বেঁচে থাকে এই ধরনের প্রশ্ন কিন্তু আপনি উপস্থাপন স্তরে করবেন ঠিক আছে মূল্যায়ন স্তর অ্যাজ ইউজুয়াল বিজ্ঞানে যেরকম হয় সেরকম করবেন কর্মপত্রে গিয়ে আপনি প্রশ্ন করতে পারেন অথবা এরকম একটা ছকের মাধ্যমে তাদের কাছে দুটো জিনিসের নাম বলে দিলেন হয়তো ডিম মাংস বললেন ডিম মাংস তার নিচে কোন প্রাণীদের থেকে পাই কোন প্রাণীদের এই প্রাণীরা কোথায় পালন করা হয় ওই প্রাণীরা কী কী খায় তারা পূরণ করবে এরকম ধরনের একটা ছক তবে এত বেশি দেবেন না দুটো খাদ্যের প্রাণীজ খাদ্যের নাম বলে সেগুলো কোন প্রাণীর থেকে পাই কোথায় পালন করা হয় এবং ওই প্রাণীরা কী কী খায় এই দু এরকমভাবে ছোট্ট করে একটু মূল্যায়নটা কিন্তু তাদের করে নিতে হবে আপনাকে তাহলে বন্ধুরা আজকের যে টপিকটা আমরা আলোচনা করলাম এই যে প্রাণীজ খাবার এখানে কিন্তু বিষয়টা খুবই সহজ প্রাণীজ খাবার কী 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 বললাম ডিম মাছ মাংস দুধ মধু মেনলি এই পাঁচটা টপ বিষয়ের ওপর পাঁচটা ছবি আপনি এঁকে নিয়ে যাবেন এই পাঁচটা জিনিসের ওপর যে কোনোভাবে ছবি দেখিয়ে তাদেরকে কিন্তু প্রশ্ন করতে হবে তিন ধরনের ক্যাটাগরির প্রশ্ন থাকবে কোন প্রাণীদের থেকে এই মাছ মাংস ধরুন ডিম কোন প্রাণীদের থেকে পাই ওই প্রাণী কোথায় পালন করা হয় এবং ওই প্রাণীরাই বা কী খায় এই তিনটে ক্যাটাগরির প্রশ্ন আপনাকে এই ডিম মাছ মাংস দুধ মধু এই এই পাঁচ রকম খাবারের ক্ষেত্রে করতে হবে এটা একটু মাথায় রাখবেন ব্যাস আর কিছু নয় আশা করছি আপনারা আপনাদের যে ক্লিয়ার হয়েছে বা ক্লিয়ার করতে পেরেছি আমি তো আপনারা অবশ্যই আমাকে জানাবেন যে আপনাদের আরও কী কী টপিক দরকার হবে তো আমি সেরকমভাবে চেষ্টা করছি আমিও চেষ্টা করছি হার্ট অ্যান্ড সোল দেওয়ার আপনাদেরকে তো হয়তো সবটা সময়ের মধ্যে হয়ে ওঠে না সবটাই একটুখানি অ্যাডজাস্টমেন্টের ব্যাপার তো আপনারাও একটু মানিয়ে নেবেন আমিও চেষ্টা করছি আপনাদের যথাসম্ভব সাহায্য করার তো সবাই আপনারা আমার সাথে থাকুন সঙ্গে থাকুন তো এবং এভাবেই আপনারা আমাদেরকে ভালোবাসা দিয়ে অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন সবাই ভালো থাকবেন টাটা